বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি টানেল। টানেল বা সুড়ঙ্গ হল মাটি, পাথর বা সমুদ্রের তলদেশ দিয়ে খননকৃত একটি ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা। প্রাচীন সময়ে টানেল তৈরি করা হতো সেচ ও পয় নিষ্কাশনের কাজে ব্যবহার করার জন্য। তবে আধুনিক যুগে টানেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বলা হয়, টানেল নির্মাণ করা প্রকৌশলীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ প্রকল্প। এর পরেও পুরো পৃথিবী জুড়ে অগণিত সংখ্যক টানেল বিদ্যমান, যার মধ্যে আমাদের বাংলাদেশে নির্মাণাধীন রয়েছে বঙ্গবন্ধু টানেল। সাধারণত দুই ধরনের টানেল দেখতে পাওয়া যায়। রেলপথ টানেল, অর্থাৎ যে টানেলের মধ্য দিয়ে ট্রেন যাতায়াত করে, এবং সড়ক টানেল, যার মধ্য দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়া নরওয়েতে বিশ্বের প্রথম শিপ টানেল নির্মাণ করা হচ্ছে, যার মধ্য দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। দ্য আর্থ বাংলার সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা জানব বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি টানেল এবং বঙ্গবন্ধু টানেল সম্পর্কে। ১. গথার্ড বেস টানেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল এবং দীর্ঘতম রেলপথ টানেল হল গথার্ড বেস টানেল, যা সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার মধ্য দিয়ে নির্মিত। এর রেল লাইনের দৈর্ঘ্য 57.1 কিলোমিটার এবং সম্পূর্ণ দৈর্ঘ্য 151.84 কিলোমিটার। এটি দুই নল বিশিষ্ট রেলপথ টানেল, যা উত্তর ও দক্ষিণ ইউরোপকে সংযুক্ত করেছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এই টানেল নির্মাণে সুইস সরকারকে খরচ করতে হয়েছিল প্রায় $12 বিলিয়ন এবং এটি তৈরি করতে সময় লেগেছে 17 বছর। 1999 সালের 4 নভেম্বর এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় এবং এর উদ্বোধন করা হয় 2016 সালের 1 জুন। তবে টানেলটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় 2016 সালের 11 ডিসেম্বরে। কার্য দিবসে গড়ে 130 থেকে 160টি ট্রেন এই টানেলের মধ্য দিয়ে যাতায়াত করে, যার প্রায় 2/3 ট্রেনই হল বিভিন্ন মালবাহী ট্রেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম গথার্ড বেস টানেলকে একসময় বিশ্বের দীর্ঘতম ট্রানজিট টানেলও বলা হতো। 2. সেইকন টানেল। সেইকন টানেল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম টানেল, যা জাপানের সুগারু জলপ্রণালীর নিচে অবস্থিত এবং এর দৈর্ঘ্য 53.9 কিলোমিটার। 2016 সালের আগ পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল। গথার্ড বেস টানেলের মতো সেইকন টানেলও দুই নল বিশিষ্ট রেলপথ টানেল। তবে এর বিশেষত্ব হচ্ছে রেলপথটির প্রায় 23.3 কিলোমিটার পানির 100 মিটার নিচে অবস্থিত, যার কারণে সেইকন টানেলকে বিশ্বের দীর্ঘতম তলদেশের টানেলও বলা হয়। জাপানের দীর্ঘতম এই টানেলটি জাপানের হোনশু ও হোকাইদো দ্বীপের মধ্যে সংযোগ ঘটিয়েছে। 1971 সালে এই টানেলের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 1988 সালে। বিশাল এই টানেল নির্মাণে খরচ হয়েছিল প্রায় $7 বিলিয়ন। প্রতিদিন প্রায় 50টি মালবাহী ট্রেন এবং 30টি বুলেট ট্রেন এই টানেল দিয়ে যাতায়াত করে। 3. চ্যানেল টানেল। চ্যানেল টানেল হল একটি দুই নল বিশিষ্ট পাতাল রেলপথ টানেল, যা ফ্রান্স ও গ্রেট ব্রিটেনকে যুক্ত করেছে। 50.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি ইংলিশ চ্যানেলের উপসাগরের মধ্য দিয়ে নির্মিত হয়েছে। বর্তমানে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম টানেল, যার সমুদ্রপৃষ্ঠ থেকে গড় গভীরতা 45 মিটার। সর্বপ্রথম 1802 খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেলের তল দিয়ে ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের মধ্যে যোগাযোগ স্থাপনের এই প্রকল্পটি উত্থাপিত হয়েছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন করতে 100 বছরেরও বেশি সময় লেগে যায়। এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় 1988 সালে এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় 1994 সালে। প্রতিদিন গড়ে 60,000 যাত্রী এই টানেলের মধ্য দিয়ে যাতায়াত করে। 4. ইউলহিউন টানেল। ইউলহিউন টানেল হল বিশ্বের চতুর্থ দীর্ঘতম এবং দক্ষিণ কোরিয়ার বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 50.3 কিলোমিটার। এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও পিয়ংতেক শহরকে সংযুক্তকারী একটি এক নল বিশিষ্ট রেলপথ টানেল। এই টানেলটি নির্মাণ করতে 3 বছর 5 মাস সময় লেগেছিল।
এবং 2016 সালের ডিসেম্বরে এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতির ট্রেন চলাচল করতে সক্ষম। ৫. সংশান লেক টানেল। অবকাঠামোগতভাবে উন্নয়নশীল দেশগুলোর কথা বললেই প্রথম সারিতে চলে আসে চীনের কথা, আর তাই বিশ্বের দীর্ঘতম ১০টি টানেলের মধ্যে ৪টি চীনে অবস্থিত। চীনের তুংকুয়ান প্রদেশে অবস্থিত সংশান লেক টানেল বিশ্বের পঞ্চম দীর্ঘতম এবং চীনের বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 35.4 কিলোমিটার। এটি একটি রেলপথ টানেল এবং এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 2016 সালে। ৬. লজবার্গ বেস টানেল। লজবার্গ বেস টানেল বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম টানেল, যা সুইজারল্যান্ডের বার্নিস আল্পস পর্বতমালার মধ্য দিয়ে নির্মিত। 34.6 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ টানেলটি সুইজারল্যান্ডের ফ্রুটিজেন ও রারনকে সংযুক্ত করেছে। 1999 সালে এই টানেলটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2007 সালে। গথার বেস টানেল নির্মাণের পূর্বে এটি ছিল বিশ্বের দীর্ঘতম স্থল রেলপথ। ৭. নিউ গুয়ানজিয়াও টানেল। নিউ গুয়ানজিয়াও টানেল হল চীনের গুয়ানজিয়াও পর্বতে ছিংহাই তিব্বত রেলওয়ের দ্বিতীয় লাইনের একটি টানেল। ডাবল ট্র্যাক রেলপথের এই টানেলটি বিশ্বের সপ্তম দীর্ঘতম এবং চীনের দ্বিতীয় বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 32.65 কিলোমিটার। 2007 সালে এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় এবং 2014 সালের ডিসেম্বরে এটিকে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টানেল বলা হয়, কেননা এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3,300 মিটারেরও বেশি উচ্চতায় নির্মিত। ৮. গুয়াদাররামা টানেল। গুয়াদাররামা টানেল স্পেনের দীর্ঘতম এবং বিশ্বের অষ্টম দীর্ঘতম টানেল। সিয়েরা দে গুয়াররামা পর্বতমালার মধ্য দিয়ে 28.4 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি খনন করা হয়েছে। এটি একটি 2 নল বিশিষ্ট রেলপথ টানেল, যা মাদ্রিদ লিওন হাই স্পিড রেল লাইনের একটি অংশ হিসেবে নির্মিত হয়েছে। 2002 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2007 সালে। ৯. ওয়েস্ট ছিনলিং টানেল। বিশ্বের নবম দীর্ঘতম টানেল হল ওয়েস্ট ছিনলিং টানেল, যা চীনের গানসু প্রদেশের উদু জেলায় অবস্থিত। এর দৈর্ঘ্য 28.2 কিলোমিটার। এই টানেলটি লানচৌ ছুংছিং রেলওয়ের একটি কেন্দ্রীয় অংশ, যা ছিনলিং পর্বতমালা অতিক্রম করে। চীনের তৃতীয় বৃহত্তম এই টানেল তৈরির কাজ শুরু হয় 2008 সালে এবং শেষ হয় 2016 সালে। ১০. তাইহাং টানেল। সংশান লেক, নিউ গুয়ানজিয়াও এবং ওয়েস্ট ছিনলিং টানেলের পর চীনের চতুর্থ দীর্ঘতম এবং বিশ্বের দশম দীর্ঘতম টানেল হল তাইহাং টানেল, যার দৈর্ঘ্য 27.8 কিলোমিটার। এটি একটি ডাবল ট্র্যাক রেলওয়ে টানেল, যার নির্মাণ কাজ শুরু হয় 11 জুন 2005 সালে এবং শেষ হয় 22 ডিসেম্বর 2007 সালে। এটি শিজিয়া জুয়াং তাইওয়ান হাই স্পিড রেলপথের একটি অংশ, যা তাইহাং পর্বতের মধ্য দিয়ে যাতায়াত করে। এই টানেলের নির্মাণের পর চীনের শিজিয়াজুয়াং থেকে তাইওয়ান শহর পর্যন্ত ভ্রমণের সময় 6 ঘন্টা থেকে কমে মাত্র 1 ঘন্টায় নেমে আসে। এবার তাহলে জেনে নেওয়া যাক আমাদের বাংলাদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল সম্পর্কে। বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। বিশ্বের অন্য অনেক দেশের মতো টানেলের যুগে প্রবেশ করতে চলেছে আমাদের বাংলাদেশ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মাণাধীন এই টানেলের নাম বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। এই টানেলটির মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। 2019 সালের 24 ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয় এবং আশা করা হচ্ছে 2023 ফেব্রুয়ারিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে সড়ক টানেল। তো এই ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ১০টি টানেলের তালিকা। এছাড়াও পৃথিবীর অজানা
অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.theearthbangla.com থেকে ঘুরে আসুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।